আসসালামু আলাইকুম দাদা শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? ইনশাল্লাহ ভালো আছো। হ্যাঁ, আল্লাহর কাছে তোমাদের জন্য আমার ঐকান্তিক কামনা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ঘরে বসে তোমরা এই জুম ক্লাস অনলাইন ক্লাসে অবশ্যই যুক্ত থাকবে, কারণ আমাদের পড়াশুনো এগিয়ে নিয়ে যেতে হবে। যদি সরকার পরীক্ষা নেয় তাহলে তো আমাদের কী করতে হবে? পরীক্ষা দিতে হবে। যদিও তোমাদের শর্ট সিলেবাস হয়েছে, তারপরেও পরীক্ষা নিলে কিন্তু কী করতে হবে? পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষা দিতে হবে এই মনোবৃত্তি পোষণ করেই আমাদের ক্লাসগুলোতে কী করতে হবে? যুক্ত থাকতে হবে এবং নিজেকে ওইভাবে গঠন করতে হবে। তাহলে আজকে আমি তোমাদের পড়াবো, নাটক থেকে, নাটক সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটক থেকে। সেখানে তোমাদের আমি গতদিন পড়িয়েছিলাম তোমাদের প্রথম অঙ্কের দ্বিতীয় দিবসের থেকে গতদিন শেষ করেছিলাম। আর আজকে তোমাদের আমি পড়াবো প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য। কী পড়াবো? প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য থেকে। সময় ছিল 1756 সাল, তারিখটা ছিল 10 অক্টোবর, স্থান ছিল ঘোষিটি বেগমের বাড়ি। ঘোষিটি বেগমের বাড়িতে যে সবাই যে একটা দুরভিসন্ধিমূলক সভা করেছিল, সেই সভাটার চিত্রটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। শিল্পীবৃন্দ মঞ্চে প্রবেশের পর্যানুসারী ঘোষিটি বেগম, উমিচাঁদ, রাজবল্লভ, জগৎচেত, রাইসুলজোলাহা, রায়দুর্লভ, প্রহরী, সিরাজ, মোহনলাল নর্তকী, বাদ্যগণ, মানে সবাই এখানে আছে। এখানে কী হয় দেখো। পোড়া বেগম জাঁকজমকপূর্ণ জলছার সঙ্গে সজ্জিতা, আসল উপস্থিত রাজবল্লভ, জগৎচেত, রায়দুর্লভ, বাদক এবং নর্তকী। সুসজ্জিত খানঝামা, তাম্বুল এবং তাম্রকূট পরিবেশন করছে। একজন বিচিত্রবেশী অতিথির সঙ্গে আসরে প্রবেশ করল উমিচাঁদ। প্রায় সঙ্গে সঙ্গে এক পর্যায়ে নাচ শেষ হলো, সকলেরই হাততালি। রাজা রাজাদের সময় তারা কী করতো? সেখানে তারা তাদের সভাসদ, আলাপ আলোচনা এসবের সঙ্গে তারা একটু আনন্দ ফুর্তিও রাখত। আর আনন্দ ফুর্তি করার জন্য তারা নর্তকী, তারপরে বাদক, শিল্পী, এগুলোও তারা কী করতো? রাখত। এক এক পর্যায়ে তারা এগুলোকে উপভোগ করতো বা পরিচালনা করতো। ঘোষিটি বেগম বলছে, বসুন উমিচাঁদজি, সঙ্গের মেহমানকে আমাদের অচেনা বলেই মনে হচ্ছে। উমিচাঁদ বলছে, যথাযোগ্য সম্মান দেখে মাপ করবেন বেগম সাহেবা, ইনি একজন জবরদস্ত শিল্পী। আমার সঙ্গে অল্প দিনের পরিচয়, কিন্তু তাতে আমি এর কেরামতিতে একেবারে মুগ্ধ। আজকের জলছা সরগরম করে তুলতে পারবেন আশা করে একে আমি সঙ্গে নিয়ে এসেছি। রাজবল্লভ, তাহলেও এখানে একজন অপরিচিত মেহমান। উমিচাঁদ, না না, সেসব কিছু ভাবতে হবে না। দরিদ্র শিল্পী পেটের ধান্দায় আসরে জলছায় কেরামতি দেখিয়ে বেড়ান, আর আমার সঙ্গে যেহেতু অল্প দিনের পরিচয়, এজন্য আমি তাকে কী করেছি, এই আসরে সঙ্গে করে এনেছি। যদি তার এখানে কোনো গতি হয়, জগৎচেত, তাহলে আরম্ভ করুন ওস্তাদজি, দেখি নাচওয়ালিদের ঘুমুর এবং ঘাগরা বাদ দিয়ে আপনার কাজের তারিফ করা যায় কিনা। ঘোষিটি রাজবল্লভের দৃষ্টি বিনিময় আগন্তুক আসরের মাঝখানে গিয়ে দাঁড়ালো। রাজবল্লভ, ওস্তাদজির নাম আগন্তক রাইসুলজোলাহা। সকলের উচ্চ হাসি এই নাম শুনে, একটা আজব নাম শুনে, কখনো তারা এরকম নাম শুনেনি, তারা একটু হেসে উঠল। রাইদুল্লভ, জাহেলদের রা রয়েস, এই নামের গৌরবের আপনি উমিচাঁদজিকে পথ দেখে নিয়ে এলেন নাকি? আবার সকলে হাসতে থাকল। উমিচাঁদ একটু রুষ্ট হয়ে, আমি তো বেশক জাহেল, তা না হলে আপনারা সরশুদ্ধ দুধ খেয়েও গোপ শুকান রাখেন, আর আমি দুধের হাড়ির কাছে যেতে না যেতেই হাড়ির কালি মেখে গুল বাঘা বনে যায়। তার মানে বলছে, আসলটুকু আপনারা খান আর নকলের ভাগটুকু আমার কাঁধে, যত দোষ নন্দ ঘোষ, মানে যত দোষ আসে আমার কাঁধে, আর আপনারা একেবারে দুধের মতো পরিষ্কার সাদা থাকেন। ঘোষিটি, আপনারা বড় বেশি কথা কাটাকাটি করেন, শুরু করুন ওস্তাদজি। রাইসুলজোলাহা, জায়সা হুকুম, আমি নানা রকমের জন্তু জানোয়ারের আদব কায়দা সম্বন্ধে ওয়াকিবহাল, আপাতত আমি আপনাদের একটা নাচ দেখাবো। পক্ষীকুলের একটি বিশেষ শ্রেণী, ধার্মিক হিসেবে যার জবরদস্ত নাম,
সেই পাখির নৃত্যকলা আপনারা এখন দেখবেন, আমি দেখাবো। দেশের বর্তমান অবস্থা বিবেচনা করে এই বিশেষ নৃত্যটি আমি জনপ্রিয় করতে চাই। তব যদি একটু ঠেকা দিয়ে দিন, তাল বলে দিন। নৃত্য চলাকালে ঘোষেটি এবং রাজবল্লভ নিচু স্বরে পরামর্শ করলেন, পরে উমিজার এবং রাজবল্লভ কিছু আলোচনা করলেন। নাচ শেষ হলে সবাই হাসতে থাকল। রাজবল্লভ, ওস্তাদজি জবরদস্ত লোক মনে হচ্ছে, ওকে আরও কিছু কেরামতি দেখার দায়িত্ব দিলে কেমন হয়? উমিজার রাসুলদুল্লাহকে এক পাশে ডেকে নিয়ে কিছু বলল, তারপর নিজের আসনে ফিরে এলো। উমিজার, উনি রাজি আছেন, উপযুক্ত পারিশ্রমিক পেলে কলাকৌশল দেখাবার ফাঁকে ফাঁকে দু চারখানা চিঠিপত্রের আদান প্রদান করতে ওর আপত্তি নেই। রাজবল্লভ, তাহলে এখন ওকে বিদায় দিন, পরে দরকার মতো কাজে লাগানো হবে। রাইসুলজোলাহা, বহুত আচ্ছা হুজুর। সবাইকে সালাম করে কালোয়াতি করতে করতে বেরিয়ে গেল বসেটি। তাহলে আবার নাচ শুরু হোক। রাজবল্লভ, আমার মনে হয় নাচওয়ালিদের কিছুক্ষণ বিশ্রাম দিয়ে কাজের কথা সেরে নেওয়াই ভালো। বসেটি, তাই হোক। ইঙ্গিত করতেই দলবল সহ নাচওয়ালাদের প্রস্থান। নাচওয়ালিরা কী করলো? চলে গেল। রাজবল্লভ, বেগম সাহেবায় আরম্ভ করবো। বসবি, আপনারা তো সব জানেন, এখন খোলাখুলিভাবে যার যা বলার আছে বলুন। জগৎছেদ, সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শকজংকে আমরা পরোক্ষ সম্বোধন দিয়ে দিয়েছি, কিন্তু শকজঙ্গ নবাব হলে আমি কী পাবো তা আমাকে পরিষ্কার করে বলুন। কারণ আমি যে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, আমি সিরাজউদ্দৌলার অধীনস্থ কর্মচারী, আর তার বিরুদ্ধে আমি চক্রান্ত করতে যাচ্ছি আপনাদের সবার সঙ্গে মিলে। তো এখানে তো আমার কিছু লাভ থাকতে হবে। আমার যদি কিছু লাভ না থাকে তাহলে আমি এটা করতে যাব কেন? কারণ সিরাজউদ্দৌলা তো মানুষ ভালো, সে তো আমার সঙ্গে কোনো অন্যায় করেনি। এখন আমার যদি বিশেষ কিছু স্বার্থ থাকে তাহলে সেখানেই না আমি কী করবো, অংশগ্রহণ করবো, সেখানেই না আমি সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যাব। তা এখানে আমাকে কী দেওয়া হবে, আমাকে কী দেবেন, কী পরিমাণ দেবেন, সেটা আমাকে পরিষ্কার করে বলতে হবে। ঘোষিটি বলুন বলছে, শকজঙ্গ আমাদের ছেলে, সে নবাবি পেলে প্রকারান্তে আপনারাই তো দেশের মালিক হয়ে যে বসবেন। রাজদুর্লভ, এটা কোনো কথা হলো না, যিনি নবাব হবেন। জগৎসিদ্ধন বলছে, আমার কথা আগে শেষ হোক। দুর্লভরাম, আমার কথা আগে শেষ হোক, আমি কী বলতে চাচ্ছি সেটা শোনেন, তারপরে আপনি কথা বলবেন। রায়দুর্লভ, বেশ আপনার কথাই শেষ করুন, কিন্তু মনে রাখবেন কথা শেষ হবার পর আর কোনো কথা উঠবে না। জগৎছেদ, সে আবার কী কথা? রাজবল্লভ, আপনারা তর্কের ভেতর যাচ্ছেন আলোচনা শুরু করার আগেই, খুব সংক্ষেপে কথা শেষ করা দরকার। বর্তমান অবস্থায় এই ধরনের আলোচনা দীর্ঘ করা বিপজ্জনক, কারণ যখন তখন সিরাজউদ্দৌলার লোকজন এসে পড়তে পারে। জগৎছেদ, কথা ঠিক, কিন্তু নিজের স্বার্থ সম্বন্ধে নিশ্চিত না হয়ে একটা বিপদের ঝুঁকি নিতে যাওয়াটাও তো বুদ্ধিমানের কাজ নয়। মাফ করবেন বেগম সাহেবা, আমি খোলাখুলি বলছি, অঙ্গীকার করে লাভ নেই যে শকজঙ্গ নিতান্তই অকর্মণ্য, ভাঙের গেলাস এবং নাচওয়ালি ছাড়া সে আর কিছুই জানে না। কাজেই শকজঙ্গ নবাব হলে নাম মাত্র, আসল কর্তৃত্ব থাকবে বেগম সাহেবা, এবং পরোক্ষে তার নামে দেশ শাসন করবেন রাজবল্লভ। তার মানে শকজঙ্গ সে একটু নেশা খোর টাইপের, তার পক্ষে দেশ পরিচালনা করা, দেশের রাজ কার্যভার চালানো, এইগুলো তার পক্ষে দুঃসাধ্য ব্যাপার। তা সেখানে তার পিছনে কাজ করবে ঘোষেটি বেগম এবং রাজবল্লভ, এ কথাটাই জগৎসিদ্ধ তুলে ধরেছে। রায়দুর্লভ, ঠিক এই ধরনের একটা সম্ভাবনার উল্লেখ করার ফলেই হুসেন কুলিখাকে প্রাণ দিতে হয়েছে। জগৎসিদ্ধ, আমি তা বলছি না, তাছাড়া এখানে সে কথা অবান্তর। আমি বলতে চাচ্ছি যে শকজঙ্গ নবাবি পেলে বেগম সাহেবা এবং রাজা রাজবল্লভের স্বার্থ যেমন নির্বিঘ্ন হবে আমাদের তেমন আশা নেই, কাজে আমাদের পক্ষে নগদ কারবারটাই ভালো। আমরা তো আর শাসনভারও চালাতে পারবো না, রাজ্যভারও নিতে পারবো না, সেই সুযোগ আমাদের নেই। তাহলে আমাদের যা দিবেন আমরা কাজ করবো, পারিশ্রমিকটা আমাদের নগদেই দিয়ে দিতে হবে। বসেটি, ধনকুপের যজ্ঞেশ্বরকে নগদ অর্থ দিতে হলে শকজঙ্গের যুদ্ধের খরচ চলবে কী করে? যদি আপনাকে এখন নগদ অর্থ দিতে হয় তাহলে এই যুদ্ধ খরচ কী দিয়ে চালানো যাবে? জগৎছেদ, না না, আমি নগদ টাকা চাইছি না, যুদ্ধের খরচ বাবদ টাকা আমি দেব।
অবশ্য আমার যা সাধ্য, কিন্তু আসলে এবং লাভ মিটিয়ে আমাকে একটা অর্জন আমার সই করে দিলেই আমি নিশ্চিত হতে পারি। হ্যাঁ, আমি টাকা ধার দিব, কিন্তু একটা লিখিত থাকতে হবে, সেখানে আপনাদের পরিষ্কার দস্তখত থাকতে হবে, যাতে করে যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, দেশ যখন স্বাভাবিক অবস্থা আসবে, তখন আপনারা আস্তে আস্তে আমার এই মামলাটা মিটিয়ে দেবেন। রায়দুল্লাহ, আমাকেও পদাধিকারের একটা একরান আমার সই করে দিতে হবে, প্রহরী প্রবেশ, বসটি বেগমের হাতে পত্রদান, বসটি চিঠি খুলতে খুলতে সিফাউর সালাম মির্জাফরের পত্র পড়তে পড়তে তিনি শকজঙ্গকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং অবিলম্বে সিরাজের বিরুদ্ধে যুদ্ধ যাত্রার পরামর্শ দিয়েছেন। রাজবল্লভ, বহুত খুব মির্জা, আমার তো কোনো বিষয়ে কোনো দাবি দেওয়া নেই, আমি সকলের খাদেম, খুশি হয়ে যে যা দেয় তাই নিই, কাজেই এতক্ষণ আমি চুপ করেই আছি বসেটি। আপনারও যদি কিছু বলার থাকে এখনই বলে ফেলুন। অমিচাঁদ, নিজের সম্বন্ধে কিছু নয়, তবে সিভাসালারের প্রস্তুতি আমার পছন্দ হয়েছে তাই বলছি। ইংরেজ আবার সংবদ্ধ হয়ে উঠেছে, সিরাজউদ্দৌলার পতনই তাদের কাম্য। শকজঙ্গ এখনই যদি আঘাত হানতে পারেন, তিনি ইংরেজদের প্রত্যক্ষ সহযোগিতা পাবেন, ফলে জয় তার অবধারিত। বসটি বেগম, সিরাজের পতন কে না চায়? কে না সিরাজের পতন চায়? অমিচাঁদ, অন্তত আমরা চাই, কারণ সিরাজউদ্দৌলা নবাবিতে নির্বিঘ্ন হতে পারলে আমাদের সকলের স্বার্থই রাহুগ্রস্ত হবে। বসেটি, সিরাজ সম্বন্ধে অমিচাঁদের বড় বেশি আশঙ্কা। অমিচাঁদ, কিছুমাত্র নয় বেগম সাহেবা, দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড়, আমি দৌলতের পূজারি, তা না হলে সিরাজউদ্দৌলাকে বাতিল করে শকজঙ্গকে চাইব কেন? আমি কাজ কতটুকু এগিয়ে এসেছি এই দেখুন তার প্রমাণ। পকেট থেকে চিঠি বার করে খুশি বেগমের হাতে দিল বসেটি। চিঠির নিচে স্বাক্ষর থেকে উল্লসিত হয়ে, এই যে ড্রেক সাহেবের চিঠি। অমিচাঁদ, আমার প্রস্তাব অনুমোদন করে তিনি জবাব দিয়েছেন। বসেটি পত্র পড়তে পড়তে লিখেছেন, শকজঙ্গ যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে সিরাজের সেনাপতিদের অধীনস্থ ফৌজ যেন রাজধানী আক্রমণ করে, তাহলে সিরাজউদ্দৌলার পরাজয় অবশ্যম্ভাবী হয়ে উঠবে। রাজবল্লভ, আমাদের বন্ধু সিফাউরসালাম মির্জাফর, রায়দুল্লাহ, ইয়ারলুৎফ খান ইচ্ছে করলেই এ সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। হঠাৎ বাড়ি তুমুল কোলাহল, সকলেই সচকিত। মুসলিম এবং কোলাহলের কারণ জানবার জন্য যেতেই রাজবল্লভ তাকে থামিয়ে দিয়ে নাচওয়ালিদের ডেকে পাঠালেন। প্রায় সঙ্গে সঙ্গে তারা সদল বলে কামরায় এলো। রাজবল্লভ, আরম্ভ করো জলদি। ঘুমুরের আওয়াজ উঠবার পরপরই সবেগে কামরায় ঢুকলেন নবাব সিরাজউদ্দৌলা, পেছনে মোহনলাল, সবাই তড়িৎ বেগে দাঁড়ালো, নাচওয়ালিদের নাচ থেমে গেল। বসতি ভীতি রুদ্ধ কণ্ঠে, নবাব সিরাজ, কী ব্যাপার খালাম্মা? বড় ভারী জলসা বসিয়েছেন। বসেটি আত্মস্থ হয়ে, এরকম জলসা এই নতুন নয় সিরাজ। তা নয়, তবে বাংলাদেশের সেরা, তবে বাংলার সেরা লোকেরাই শুধু সামিল হয়েছেন বলে জলসার রোশনায় আমার চোখ ধাঁধিয়ে দিয়েছে। বসেটি, নবাব কি নাচ গানের মজলিস মানা করে দিয়েছেন? সিরাজ, নাচ গানের মাহফিলের জন্যে দেউড়িতে কড়া পাহারা বসিয়ে রেখেছেন খালাম্মা, তারা তো আমার উপরে গুলিই চালিয়ে দিয়েছিল প্রায়। দেরোগি ফৌজ সঙ্গে না থাকে এই জলসায় এতক্ষণে মরশিয়া শুরু করতে হতো। হঠাৎ কণ্ঠস্বরে অবিচল তীব্রতা ঢেলে, রাজবল্লভ, জগৎশেট, রায়দুল্লভ, আপনারা এখন যেতে পারেন, মতিঝিলের জলসা আমি চিরকালের মতো ভেঙে দিলাম। ঘোষেটি বেগমকে তৈরি হয়ে নিন খালাম্মা, খালাম্মার পক্ষে প্রাসাদের বাইরে থাকা নিরাপদ নয়। বসটি রোষে চিৎকার করে, তুমি আমাকে বন্দি করে নিয়ে যেতে এসেছো, তোমার এতখানি স্পর্ধা? সিরাজ, এতে কুতোবার কী আছে? আম্মা আছেন, আপনিও তার সঙ্গে প্রাসাদেই থাকবেন। বসেটি, মতিঝিল ছেড়ে আমি এক পানও অর্প না। তোমার প্রাসাদে যাব? তোমার প্রাসাদ বাজ পড়ে খান খান হয়ে যাবে। সহসা কাঁদতে আরম্ভ করলেন সিরাজ অবিচলিতভাবে। তৈরি হয়ে নেন খালাম্মা, আপনাকে আমি নিয়ে যাব। বসেটি মাতম করতে করতে, রাজা রাজবল্লভ, জগৎশেঠ, বিধবার উপরে এই অত্যাচারের বিরুদ্ধে আপনারা কি কিছুই করতে পারছেন না? রাজবল্লভ একটু ইতস্তত করে, যাব না কি সত্যি? সিরাজ উত্তপ্ত, আপনাদের চলে যেতে বলেছি রাজা রাজবল্লভ, নবাবের হুকুম অমান্য করে রাজদ্রোহিতার সামিল, আশা করি অপ্রিয় ঘটনার ভেতর দিয়ে তা আপনাদের স্মরণ করিয়ে দিতে হবে না।
রাজবল্লভ প্রভৃতি যারা ছিল তারা সবাই চলে গেল। হ্যাঁ শুনুন, রায়দুল্লভ শঙ্করজংকে আমি বিদ্রোহী ঘোষণা করছি। তাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্যে মোহনলালের অধীনে সেনাবাহিনী পাঠাবার ব্যবস্থা করছি। আপনি তৈরি থাকবেন, প্রয়োজন হলে আপনাকেও মোহনলালের অনুগামী হতে হবে। রায়দুল্লভ হুকুম জাহাপনা। তারা নিষ্ক্রান্ত হল। খুশিটি বেগম হাহাকার করে কেঁদে উঠলেন। সিরাজ, মোহনলাল আপনাকে নিয়ে আসবে খালাম্মা, আপনার কোনো রকম অমর্যাদা হবে না। বেড়ে যাবার জন্যে পা বাড়ালেন খুশিটি। তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজ, নবাবি করতে হবে না বেশি দিন, কেয়ামত নাজিল হবে, আমি তা দেখব বুঝছ। তোমাদের যা আমি এতক্ষণ ধরে পড়ালাম সেখানে তোমরা দেখেছ যে প্রথম অঙ্কের ভিতর আমরা সিরাজউদ্দৌলা, বসিটি বেগম বা তাদের আরও অন্যান্য যারা আছে তাদের কর্মপদ্ধতি এবং বসিটি বেগম ও তার দলবলদের যে একটা দুরভিসন্ধি এগুলো সম্পর্কে কিন্তু এখন আমরা পরিষ্কার জেনে ফেলেছি। তোমরা এখান থেকে 10টা বহু নির্বাচনী কোশ্চেন উত্তর সহ লিখবে, আমি তোমাদের কাছ থেকে এগুলো নিয়ে নেব। শুধু তাই না, আমি আশা করব তোমরা জুম ক্লাস এবং অনলাইন ক্লাসে অবশ্যই যুক্ত থাকবে। আর জুম ক্লাসে তোমাদের সংখ্যা আরও বেশি হওয়া দরকার, কারণ তোমরা সবাই জুম ক্লাসে আসছো না, এটাও ঠিক হবে না। আর অনলাইন ক্লাস তোমরা কতজন দেখো এটা সম্পর্কেও আমি সন্দিহান, কারণ অনলাইন ক্লাসটা আমরা তোমাদের জন্য দেখো সরকার যে অবস্থায় এগোচ্ছেন এই অবস্থাটা শুধু তোমাদের মঙ্গলের জন্য। আমাদের এখান থেকে করোনা বা করোনা সংক্রান্ত যে ধরনের ব্যাধিগুলো এখন পৃথিবীতে বা আমাদের দেশে বহমান, এখানে কিন্তু আমরা বাচ্চাদের উপর একটা কঠিন নিঃশ্বাস নিতে সরকারও পাচ্ছে না আমরাও পাচ্ছি না, যে কারণে আমরা তোমাদের একটু পড়ার মধ্যে রাখার জন্য, তোমাদের একটু চর্চার মধ্যে থাকার জন্য, তোমাদের মঙ্গলের জন্য, শুধু তোমাদের ভালো রেজাল্টের আশায় ভালো একটা অবস্থানে তোমরা ভবিষ্যতে যেতে পারো এই চিন্তায় কিন্তু আমরা এই ক্লাসগুলো অব্যাহত রেখেছি। আমি আশা করব তোমরা অবশ্যই জুম ক্লাস এবং অনলাইন ক্লাসে যুক্ত থাকবে, পড়াশোনাগুলো ঠিকমতো দেখবে এবং নিজেরা বাড়িতে এগুলো চর্চা করার চেষ্টা করবে। মোবাইল নিয়ে অন্য কাজে সময় ব্যয় না করে তোমরা পড়াশোনার সাইডটা তোমরা ভালোভাবে চর্চা করবে। এই প্রত্যয় ব্যক্ত করে আমি তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।